আসসালামু আলাইকুম সবাইকে। খুবই ছোট একটা পার্সেল রেডি করব, একটি রঙের কম্বো রেডি করব, খুবই ছোট একটা কম্বো। মেবি আপু টি শার্টে কাজ করবে বলে মূলত রঙগুলো আমার কাছ থেকে নিয়ে থাকে। আর আপু বলেছিল, আপুর যা যা ছিল সব কিছুই দুইটা করেছিল। আপুর এই যে রেডি কালারটা ছিল 10 পিসের এই বক্সে, পুরো বক্স ছিল কিন্তু দুইটা করে কালার ছিল। আর আমাদের পেজে কিন্তু সব ধরনের হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যাদের লাগবে অবশ্যই ইনবক্স করে দিবেন। আর পাঞ্জাবি আর ছোটো ছোটো কাজের ক্ষেত্রে রেডি কালারগুলাই ভালো, আর বড় শাড়িতে করতে গেলে আমার হিসেবে রেডি কালার দিয়ে না করাই ভালো, প্লাস জামা করাতেও রেডি কালার দিয়ে না করাই ভালো, কারণ রেডি কালারটা কিন্তু আপনার শক্ত হয়ে থাকে। পাঞ্জাবি টি শার্ট এগুলোর ক্ষেত্রে রেডি কালারগুলো করাই ভালো, কারণ কাজ যেহেতু একদমই একটু থাকে, পাঞ্জাবি বলেন টি শার্ট বলেন কাজ কিন্তু বেশি করা হয় না হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে, সেজন্য ছোট কাজ যেহেতু এই রঙগুলাই ভালো আমার ক্ষেত্রে। আর যারা নতুন আছেন তাদের জন্য তো আরও ভালো, কারণ তাদের কিছু মিশাতেও হবে না, আর এগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকলেও চলবে, শুধু নিয়ে রেডি একদম রেডি ইউজ করে ফেললেই চলবে। এই তো, আর দুইটা তুলিও দিতে বলেছিলো, তুলি আমার পছন্দ মতোই আমি দুইটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম 8 নম্বর আর একটা দিয়ে দিলাম 11 নম্বর। এই তুলি দুইটাই মূলত মেন কাজে লাগে, এই জন্য এই দুইটাই দিয়ে দিলাম। এই তো, আর এগুলো অন্যজনের অর্ডার ছিল, আস্তে আস্তে রেডি করব। এই তো আমার প্যাকিং করাও শেষ, এখন পাঠিয়ে দিব। আর আমার এই পার্সেলটার গন্তব্য ছিল হাজারিবাগ, ঢাকা।